Assalamualaikum warahmatullahi wabarakatuh. সুপ্রিয় দর্শক শ্রোতা সকলকে আন্তরিক সালাম ও মোবারকবাদ জানিয়ে শুরু করছি 22 মিনিটের প্রতিদিনের আয়োজন সংবাদ পর্যালোচনামূলক অনুষ্ঠান। সংবাদ পর্যালোচনামূলক অনুষ্ঠানে আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন দৈনিক ইনকিলাবের কক্সবাজার বোরো প্রধান এবং দৈনিক হিমচরের প্রতিষ্ঠাতা সম্পাদক জনাব শামসুল হক শারেক। জনাব শারেক, আপনাকে স্বাগত জানাচ্ছি। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। দর্শক শ্রোতাদের সালাম জানিয়ে আজকের স্টুডিওতে যারা আছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, আমাদের হাতে বেশ কয়েকটি স্থানীয় পত্রিকা এসে পৌঁছেছে। আমরা পত্রিকার শিরোনামগুলো প্রথমে দেখছি, এরপর আমরা আলোচনা যাব। আমার হাতে প্রথমে রয়েছে দৈনিক ইনানি। দৈনিক ইনানির প্রথম হেডলাইন, টেকনাফে 3 কোটি টাকার ইয়াবদ্দার, যেটি সেকেন্ড রিড করা হয়েছে নাজিরা টেক থেকে 22 মালয়েশিয়াগামী যাত্রী আটক। ওকিআই ভাসমান রোহিঙ্গা অপরাধী চক্র সক্রিয়। এরপরের দৈনিকটি দৈনিক আজকের কক্সবাজার। আজকের কক্সবাজারের প্রধান শিরোনাম, ফটো সেশন করেই দায়িত্ব শেষ প্রশাসনের সৈকতে বয়া স্থাপনের নামে নাটক। পাশাপাশি একটি ছবি সহ প্রতিবেদন রয়েছে সড়কের কক্সবাজারের রাস্তার যে দুর্দশার বিষয়টি। একটি সেকেন্ড পাশে যে একটি নিউজ রয়েছে, সিঙ্গেল কালামের মালিকদের বেশি লাভে নৌযান দুর্ঘটনা, সেটি প্রধানমন্ত্রীর একটি বক্তব্য। এর পাশে রয়েছে মহেশখালী কলেজের নবাগত সভাপতির সম্বর্ধনায় আজম নাসির, শিক্ষাক্ষেত্রে বিশ্ব রেকর্ড সৃষ্টি করেছেন শেখ হাসিনা। এরপরের দৈনিকটি দৈনিক দৈনন্দিন। দৈনিক দৈনন্দিনের প্রধান শিরোনাম, রোহিঙ্গা অপরাধীরা সক্রিয়, যেটি সেকেন্ড লিড করা হয়েছে কক্সবাজার ও টেকনাফে অভিযান, 2 দালালসহ 50 মালয়েশিয়াগামী আটক। এখানে আরেকটি সংবাদ, আগের দুটি পত্রিকাও আমরা দেখেছি যৌতুকের বলি গৃহবধূ শাহেনা, চট্টগ্রামের শ্বশুরবাড়ি থেকে ফিরলেন লাশ হয়ে। বিজিবি ইয়াবা পাচারকারী সংঘর্ষ, গুলি বর্ষণ, টেকনাফে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার। দৈনিক সৈকত। দৈনিক সৈকতের প্রধান শিরোনাম, 24 ঘন্টায় 4 নেতাকে পিটিয়ে হত্যা, আওয়ামী লীগের তৃণমূলে আতঙ্ক। পাশাপাশি সেকেন্ড লিড রয়েছে অন্য সব পত্রিকার মতো, টেকনাফে 3 কোটি টাকার 98,650 পিস ইয়াবা জব্দ, 2 মিয়ানমার নাগরিক আটক। আরেকটি সংবাদ রয়েছে জেলায় 10 এমডিআর রোগী নিবিড় পর্যবেক্ষণে, সেটি জবকার একটি অনুষ্ঠানের সংবাদ। পাশাপাশি রয়েছে আবারও মালয়েশিয়া 22 মালয়েশিয়াগামী আটক। জনাব শারেক, আমরা বেশ কয়েকটি পত্রিকা দেখলাম, প্রত্যেকে আমরা যেটি বেশি দেখছি ইয়াবা পাচারকারী এবং বিজিবির সাথে যে গুলি বিনিময়ের ঘটনা। আমরা প্রতিদিনই ইয়াবা পাচারকারী গ্রেপ্তার হচ্ছে, প্রতিদিনই ধরনের ঘটনা ঘটছে, আপনি বিষয়টিকে কীভাবে দেখছেন, কেন এরকম হচ্ছে? আমাদের সরকারকে ধন্যবাদ জানাতে হয়, একটু শেষের দিকে হলেও বা একটু দেরিতে হলেও এই যে ইয়াবা পাচারকারী, ইয়াবা গডফাদার এবং এই যে মরণ ব্যাধি, এই মাদক বিরুদ্ধে সরকার সচেতন হয়েছে এবং উদ্যোগ নিয়েছেন এদেরকে দমন করার জন্য, যারা এই মাদক পাচার সেবন এবং ব্যবসার সাথে জড়িত রয়েছে তাদের। ইতিপূর্বে আমরা দেখেছি দেশের বিভিন্ন কর্নার থেকে, সচেতন মহল থেকে দাবি উঠেছিল এটা বন্ধ করে এদেরকে নির্মূল করার জন্য। তাই সরকার দেখা গেছে এটা নিয়ে খুব কঠোর পদক্ষেপ নেওয়ার কারণে কয়েকজন মাদক ইয়াবা গডফাদার অনেকে বলতে পারেন তাদের ক্রস ফায়ার বা তারা নিহত হয়েছে। এই কারণে একটা ঠান্ডা হয়ে গিয়েছিল, স্তিমিত হয়ে গিয়েছিল মাদক ব্যবসায়ী এবং ইয়াবা ব্যবসায়ীরা। কিন্তু ইতিমধ্যে আমরা জানতে পেরেছি কৌশলে এসব মাদক ব্যবসায়ীরা কোনো কোনো ক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনীকে ম্যানেজ করার বা তাদেরকে ইগনোর করার বা তাদেরকে একটু দৃষ্টি বিভিন্নভাবে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করে তারা আবার সেই মাদক পাচার রোডটা আবার ক্লিয়ার করতেছে। এখানে একটি জনাব একটি বিষয় আমরা লক্ষ্য করছি, আসলে যে প্রশাসন তো তৎপর রয়েছে, আমরা পত্রপত্রিকায় যা দেখছি তাতে, আপনি কি মনে করছেন যে এখানে ক্ষমতাসীন কিংবা আমরা যা বলি আর কি সরাসরি যে কথাগুলো, যে প্রশাসন কিংবা রাজনৈতিক দলের কোনো নেতার কি হাত রয়েছে বলে মনে করেন, কেন এটি এরকম হচ্ছে? এটা তো আসলে আমার বলার না বলার কোনো বিষয় নয়, সেটা তো কক্সবাজারের এবং সারা দেশের জনগণই বুঝতে পারতেছেন। যদি শক্তিধর কোনো নেতার ইশারা
ইশারা না থাকে বা কোনো নেতাদের ইশারা না থাকে, শক্তিধর সিন্ডিকেটের যদি কি না থাকে, সেখানে জড়িত না থাকে, তাহলে এইভাবে এই কাজগুলো হওয়ার কথা নয়। যেখানে আইন শৃঙ্খলার বাহিনীরা তাদের বিরুদ্ধে ধরতে অভিযান চালাতে যেখানে অসহায়, সেখানে বুঝতে হবে যেখানে শক্তিশালী সরকার সমর্থিত মদতপুষ্ট এই সমস্ত গডফাদাররা জড়িত রয়েছে। আপনি সর্বশেষ আপনি কি মনে করেন এটি রোধের জন্য আসলে কোন পদক্ষেপটা নিতে পারে আমাদের প্রশাসন কিংবা সরকার? একটা পদক্ষেপ নিয়েছিল আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর র‍্যাব, বিজিবি, তারপর পুলিশ, ডিবি সবাই মিলে এই যে তালিকাভুক্ত যে সমস্ত ইয়াবা গডফাদারগুলো রয়েছে তাদেরকে খুঁজে ধরতেই হবে এবং তাদের শাস্তি দিতে হবে। অতীতে যেমন শাস্তি হয়েছে কিছুদিন আগে, এরকম আর কয়েকটা শাস্তি হলে ঠান্ডা হয়ে যাবে। আমরা আশা করব প্রশাসন যেন সে বিষয়টি সিরিয়াসলি দেখেন। যেরকম আমরা আরেকটি সংবাদ প্রতিনিয়ত দেখি আসলে যে মালয়েশিয়াগামী অনেক লোককে আটক করা হচ্ছে বা উদ্ধার যেটিকে বলছে দুর্ঘটনা ঘটছে। এই যে এক সময় আমরা দেখেছি শুধু কক্সবাজার ভিত্তিক ছিল সেই মানব পাচারের বিষয়টি, এখন আমরা দেখি নরসিংদী, নারায়ণগঞ্জ, সিলেট, যশোর, বগুড়া, সাতক্ষীরা এই জায়গায় ছড়িয়ে পড়েছে। আপনি বিষয়টিকে কীভাবে দেখছেন পুরাব্যাপী দেশব্যাপী? এখানে আসলে বিষয়টা একটা বাস্তবতাও আছে, আমাদের জনসংখ্যা আধিক্যের কারণে, মানুষের বেকারত্ব বেড়ে যাওয়ার কারণে চটকদার কোনো স্লোগান যদি মানুষ দেখে তাহলে সেদিকে ধাবিত হয়। যে অর্থনৈতিক লাভবান হওয়ার জন্য অর্থনৈতিকভাবে মালয়েশিয়া যাওয়ার যে একটা প্রচারণা হচ্ছে, একটা সিন্ডিকেট, একটা দেশব্যাপী তারা যে কাজটা শুরু করেছে, যেটা যদিও অবৈধ কিন্তু এখানে গিয়ে কিছু কিছু মানুষ উপকৃত হচ্ছে, এটি চটকদার স্লোগানের পিছনে মানুষ হচ্ছে উৎসাহী মানুষগুলো। এই জন্য একটা একটা সেমিনারে এই কথা আসছিল যে আমাদের তৎকালীন কক্সবাজারের এডিশনাল এসপি বাবুল আক্তার, তিনি স্বীকার করছিলেন যে এই বিষয়টা নিয়ে একটা জাতীয় বড় সেমিনার হওয়া উচিত এবং জাতীয় গণমাধ্যমগুলোতে, বিশেষ করে ইলেকট্রনিক মিডিয়া এবং প্রিন্ট মিডিয়াগুলোতে জাতীয় প্রচারণা হওয়া উচিত যে মানুষ যেন এই ফাঁদে না পড়ে। এই প্রচারণাটা ছাড়া এছাড়াও সিন্ডিকেটের এই ব্যবসা, এখানে সিন্ডিকেটের সাথে কারা কারা জড়িত নিশ্চয়ই স্থানীয় আইন শৃঙ্খলাকারী সদস্যদের জানা আছে, এই ধরনের কথাও আছে যে ওদেরকে কোনো না কোনোভাবে ম্যানেজ করে এই কাজগুলো চালাচ্ছে। আমরা এমনও শুনেছি যে গতকাল যে 22 জনকে আটক করা হয়েছিল নাজিরা ট্যাগ থেকে, ওখানে 32 জন লোক ছিলেন, 32 জনের মধ্যে 22 জনকে আটক দেখানো হয়েছে আর তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে, পাশাপাশি নৌকাটাও ছেড়ে দেওয়া হয়েছে। সেটা কি প্রশাসনের সাথে কোনো যোগসাজশের বিষয়? তাহলে সেই দুর্বলতাটার কথাই যেটা প্রচার হচ্ছে সেটাই বলা হচ্ছে। আপনাকে ধন্যবাদ। আমরা আরেকটি সংবাদ দেখতে পাচ্ছি, উখিয়ে ভাসমান রোহিঙ্গা অপরাধী সক্রিয় বলা হচ্ছে। আমি বলবো শুধু উখিয়ে নয়, রোহিঙ্গারা ওদিক থেকে নির্যাতিত হয়ে এখানে আসছে, এটা খুব ভালো কথা, কিন্তু আমাদের জন্য তো তারা বোঝা। আমাদের এখানে জনসংখ্যা দিকে আমরা এখানে জর্জরিত, কিন্তু রোহিঙ্গারা আমাদের মুসলমান বলে তাদের সাথে আমাদের যে তাদেরকে মাথায় নিয়ে আমরা হাঁটবো কতটুকু, কতক্ষণ পারবো তা তো সম্ভব নয়। কিন্তু তারা শিক্ষা দিকের দিক থেকে, সংস্কৃতির দিক থেকে, সভ্যতার দিক থেকে, অনেক দিকে তারা পিছিয়ে। আমাদের আন্তর্জাতিক সংস্থাগুলো তাদেরকে সে পরিবেশটা দেওয়ার জন্য চেষ্টা করতেছে, বাট এটা তো জীবনভর বা বছরের পর বছর শত বছর মেনে নেওয়া যায় না, এটাতে আমরাও নষ্ট হয়ে যাচ্ছি, আমাদের কালচার, সভ্যতা, অর্থনীতি ধ্বংস হয়ে যাচ্ছে, তারাও কিছু পাচ্ছে না। জনাব, এখানে একটি বিষয় আমরা দেখছি, আমাদের সরকার তাদেরকে সে দেশে পাঠানোর যে দিকে চিন্তা করছে, বিদেশি কিছু সংস্থা তাদেরকে খাওয়াই ধাওয়াই, তাদেরকে ডাল ভাত এগুলো দিয়ে তাদেরকে বারবার বা আমাদের দেশে রাখার চেষ্টা করছে। তো এটা কি আমাদের জন্য ভবিষ্যতে ভরতরণের কোনো বোঝা কিংবা সমস্যা হবে এগুলো আপনি মনে করছেন? এখনই তো বোঝা। আমরা কক্সবাজার প্রায় 23 লক্ষ জনগণ অধ্যুষিত কক্সবাজার, এখানে আমরা তো এখানে বাজারে মাছ কিনতে পারি না, বাজারে আমরা তরকারি কিনতে পারি না, এই যে সেখানে আরো 5 লাখ রোহিঙ্গা এখানে অবৈধভাবে আছে, তাহলে আমাদের উপরে বোঝা তো এখন আছেই, কিন্তু তাদেরকে আমরা নিয়ে চলতে পারবো না। আমাদের স্পষ্ট বক্তব্য কক্সবাজারবাসীর যে রোহিঙ্গাদেরকে খুব দ্রুত প্রত্যাবাসন করা হোক, সরকারে এ নিয়ে আমরা কামনা করবো সরকারের কাছে একটা কার্যকরী উদ্যোগ নেবেন। আমরা আশা করি সরকার সেই বিষয়টি গুরুত্ব সহকারে দেখবেন। আপনি দর্শকের, এরপর আমার হাতে রয়েছে দৈনিক আজকের দেশ বিদেশ। আজকের দেশ বিদেশের প্রধান শিরোনাম, ইউএনএ চেয়ারের গবেষণা রিপোর্ট, পুরুষের পাশাপাশি পাচার হচ্ছে নারী ও শিশু, পাশাপাশি রয়েছে বিজিবি ইয়াবা পাচারকারী বন্দুকযুদ্ধের ঘটনা। এছাড়া আরেকটি নিউজ রয়েছে এখানে, প্রতিরোধী রেডিয়েশন গার্ড কক্সবাজারে সরবরাহ, মোবাইল ফোন ব্যবহারে ভয়াবহ ব্যাধির ঝুঁকি। দৈনিক আলোকিত উকিয়া, আলোকিত উকিয়ার প্রধান শিরোনাম, উপমহাদেশে আল কায়েদার ঘোষণায় কক্সবাজার সহ পূর্বাঞ্চলীয় সীমান্ত জনপদে ঝুঁকি, ভারতীয় সতর্কতা।
পাশাপাশি আরেকটি নিউজ সেখানে রয়েছে, প্রাথমিক শিক্ষা শেষ করে মাত্র 80% শিশু। এরপরের দৈনিক দৈনিক কক্সবাজার, কক্সবাজারের প্রধান শিরোনাম, মানব পাচার সিন্ডিকেট সারা দেশে, জেলায় বেড়েছে যক্ষ্মা রোগীর সংখ্যা, টেকনাফে 1 লাখ আবদ্ধ, সেই নিউজটি আমরা আগে পড়েছি। চকরিয়ায় পাহাড় কাটার বিরুদ্ধে অভিযান চলাকালে অভিযানকালে কর্মকর্তাদের উপর হামলার চেষ্টা, ট্রাক জব্দ। দৈনিক বাকখালি, দৈনিক বাকখালির প্রধান শিরোনাম, জাপানের বিগ বি মাতার বাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্প, যক্ষ্মার সংবাদটি রয়েছে যথারীতি, টেকনাফের পাচারকারী সংবাদ রয়েছে। আরেকটি সংবাদ আমরা এখানে দেখতে পাচ্ছি, শহরের হাসপাতালগুলোতে এমআরদের নিয়ন্ত্রণে চিকিৎসা ব্যবস্থা। জনাব, আমরা দৈনিক দেশ বিদেশে যে সংবাদটি দেখলাম, পুরুষের পাশাপাশি পাচার হচ্ছে নারী ও শিশু, যে আমাদের জেলাতেও সেরকম ঘটনা আমরা দেখছি। তো এইভাবে যে ইউনেচারের যে কমিশনের রিপোর্ট, আপনি এই বিষয়টাকে কীভাবে দেখছেন, কেন এরকম হচ্ছে? এটা অবশ্যই স্বাভাবিক, এখানে আমাদের দেশের নারী এবং পুরুষ উভয়ের পাচার হচ্ছে বিভিন্ন কায়দা কৌশলে। কাউকে অর্থনৈতিক লোভ দেখিয়ে, কাউকে চাকরির লোভ দেখিয়ে, কাউকে বা অন্যভাবে প্রেশার করে, বা কাউকে অপহরণ বা হাইজ্যাক করে, এইভাবে আমাদের নারী শিশু এবং পুরুষদের পাচার করার ইতিহাস তো রয়েছে, আমরা প্রতিনিয়ত শুনতেছি। গতকালকেও একটা ঘটনা রুমালেশ্বরে ঘটেছে, যে পঞ্চম শ্রেণীর একটা ছাত্রকে এসা নামাজ পড়ে ফিরে আসার সময় 9টার দিকে কিছু লোক একটা মাইক্রোতে করে অপহরণ করে নিয়ে যায়। জরুরি আলো থেকে লোকজন তাকে উদ্ধার করেছে। তাহলে আমরা বলতে পারি এইসব বিষয়গুলো একটা সিন্ডিকেটেড পাচারকারী রয়েছে, আর তারা মানব পাচার করে, একদিকে টাকা কামাই করছে, অন্যদিকে তারা অন্যভাবে সুবিধা নিচ্ছে না। আমরা এই জন্য প্রশাসনের আমরা সহযোগিতা কামনা করতে পারি, যাতে কোনো মায়ের সন্তান কিংবা কোনো মা যেন আমাদের দেশ থেকে প্রচার না পাচার না হয়। হ্যাঁ, এই বিষয়ে দুটো কাজ করা যেতে পারে। একটা হলো স্থানীয় প্রশাসনের সাথে স্থানীয় জনগণের সচেতন হয়ে ঐক্যবদ্ধভাবে এই পাচারগুলো প্রতিরোধ করা, সচেতনতা সৃষ্টি করা এবং আইনের কঠোরভাবে প্রয়োগ। জনাব, আরেকটা সংবাদ আমরা এখানে দেখছি, কক্সবাজার সহ পূর্বাঞ্চলীয় সীমান্ত জনপদের ঝুঁকি, যে আল কায়েদার বাংলাদেশের ঘাঁটির যে বিষয়টি নিয়ে, তা আপনি কি আসলে এই ঝুঁকির বিষয়টিকে, এই বিষয়টা আসলে খুবই বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য কোনো কোনো মানুষ ষড়যন্ত্র, এটা আল কায়দা বলতে আসলে পৃথিবীতে কোনো অস্তিত্ব থাকলেও তারা আমাদেরকে যে এখানে সংগঠন করার দরকার আছে তাদের মনে হয় তেমন কোনো প্রয়োজন নেই, বা তাদের নাম বলে আমাদেরকে একটু অস্থিতিশীল করার জন্য, আমাদের শান্তিপূর্ণ দেশে একটু অশান্তি বিরাজ করার মতো একটা ষড়যন্ত্র বলে আমরা মনে হচ্ছে, আমাদের মনে হচ্ছে। এই জন্য আমরা আমাদের সরকার এবং বিরোধী দল সবাইকে আমরা বলবো, একজনের দোষ আর এক, মানে অমুকের দোষ অমুকের দোষ এটা না বলে আমরা সবাই মিলে এই সমস্ত দেশ বিরোধী ষড়যন্ত্রগুলোকে আমরা প্রতিহত করতে পারব। জি জনাব, এখানে আমরা এই নিউজটার সাথে আমরা আরেকটি নিউজ তুলনা করতে পারি, যে যেটি কয়েকদিন ধরে খুবই তোলপাট চলছিল, যে বিশ্বনবীর রোজা সরিয়ে নেওয়া হচ্ছে। গতকাল সৌদি সরকার সেটি প্রতিবাদ জানিয়েছেন, যে এ ধরনের কোনো ঘটনা এখানে ঘটছে না, যে যে সব পত্রিকায় সংবাদ করছে সেটি ভুয়া সংবাদ। তো ওটি যেমন মুসলমানকে একটা জায়গায় তাদের অন্তরের মধ্যে আঘাত দেওয়া কিংবা তাদেরকে আতঙ্কিত করা কিংবা উত্তেজিত করা, এই সংবাদটাও কি আমরা সেভাবে দেখতে পারি না, যে আমাদের দেশের শান্তপ্রিয় জনগণকে? এখানে আসলে সময় কম, নাহলে আমি একটু বিস্তারিত বলতাম এই বিষয়টা নিয়ে। এই বিষয়টা আমার একটা সাবজেক্ট, এটা স্টাডি হচ্ছে, এটা আমি জানাতে চেষ্টা করবো ইনশাল্লাহ। এখানে সংক্ষেপে আমি এই কথাটাই আমাদের দর্শক শ্রোতার জন্য আমি বলবো, যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম এবং ইসলামকে ইহুদি এবং খ্রিস্টানরা শুরু থেকেই সইতে পারে। জি হ্যাঁ, এ কারণে তারা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের শিশুবেলা থেকেই তারা বিরোধী করে আসছিল। ইহুদিরা 3 বার আল্লাহ রাসূলকে হত্যার চেষ্টা করেছে, ছোটবেলায় সিরিয়াতে একবার, এরপরে মদিনার সনদ রচনার পরে একবার তাকে উপর থেকে পাথর ছুড়ে দেওয়ার উপর থেকে হত্যার চেষ্টা করেছে, আরেকবার ইহুদিরা খাইবার যুদ্ধে পরাজিত হওয়ার পরে তাকে বিষ প্রয়োগ করে খাদ্যের মধ্যে হত্যা করার চেষ্টা করেছিল। এরপরে এই বলে ইহুদিদের ষড়যন্ত্র, কিন্তু বারবার ইহুদিরা পরাজিত হয়েছে, ফলে তারা রোমান সাম্রাজ্যকে, শক্তিত রোমান সাম্রাজ্যকে ইসলামের বিরুদ্ধে লেগে দিয়েছে, তারপরে তবুক যুদ্ধ সংঘটিত হয়েছে।
ইহুদিদেরকে বলা হয়েছে অভিশপ্ত, আর এবং খ্রিস্টানদেরকে বলা হয়েছে পদভ্রষ্ট। সুতরাং এই দুই জাতি মুসলমানদের সাথে চিরশত্রুতা পোষণ করছে, মাঝে মধ্যে জন্য দেখা যায় বিশ্বরবীকে নিয়ে বিভিন্ন ধরনের কার্টুন রচনা করা হয়। আমি মনে করি এই রজব শরীফ সরিয়ে দেবার যে ষড়যন্ত্রের কথা আমরা শুনেছি একটা নিউজ, এটা নিউজের সত্যতা কতটুকু এটা আমার দরকার নেই, যে এই যে একটা নিউজ তো আসছে এই নিউজটাও তাদের ষড়যন্ত্র। বিচারপতি অপসারণ ক্ষমতা সংসদের সংবিধানের ষোড়শ সংশোধন বিল সংসদে উপস্থাপন। আরেকটি দৈনিক দৈনিক সমুদ্রকণ্ঠ, সমুদ্রকণ্ঠের প্রধান শিরোনাম মাঠে দুর্বল আওয়ামী লীগ, মাঠে দুর্বল আওয়ামী লীগের প্রশাসন নির্ভরতা বাড়ছে, মতবাদ মতবাদগত বিরোধ বাড়ছে, অবিশ্বাস দ্বন্দ্ব রক্তপাত। সেটি অবশ্যই নুরুল ইসলাম ফারুকীকে নিয়ে লেখা একটি সংবাদ। মুক্তিযুদ্ধের ১১ চ্যাপ্টারের ৬টি এখন রাজাকারদের দখলে। এরপরে দৈনিক সর্বশেষ দৈনিক দৈনিক সমুদ্রবার্তা, সমুদ্রবার্তার প্রধান শিরোনাম নৌযানের সঠিক ডিজাইন নিশ্চিত করতে হবে, পাশাপাশি রয়েছে টেকনাফের সেই ২ কোটি টাকার সংবাদটি। এরপরে রয়েছে তৃতীয় ডেট হিসেবে আমরা যেটিকে ধরে থাকি, উকিয়া সোনাইছড়িতে অস্থায়ী এয়ারপোর্ট, সাগরপথে মালয়েশিয়ায় মানব পাচারের মহোৎসব, গডফাদারনা ধরা ছোঁয়ার বাইরে। আর একটি সংবাদ রয়েছে, নারীরা এখন ঘরে বসেনি, বিশ্বায়নের উজ্জ্বল স্বাক্ষর রেখেছে প্রধানমন্ত্রী প্রশাসক মোস্তাক আহমদ চৌধুরী। জনাব সাহেব, আমরা এখানে একটি সংবাদ দেখতে পাচ্ছি যে লোডশেডিং বেড়েছে, আমরা আসলে কয়েকদিন ধরে দেখছি যে কক্সবাজারে একটু লোডশেডিং দেখা যাচ্ছে। সেটা এখনই আমরা দেখলাম, আমরা যখন স্টুডিও বসা স্টুডিওতে বসে তখনই লোডশেডিং চলছে, আমরা এটা প্রমাণ যে লোডশেডিং বেড়েছে। এখানে লোডশেডিং আমরা লোডশেডিং বাড়ার পেছনে আমরা কোন বিষয়টাকে ধরতে পারি? অনেকে বলে থাকেন যে টমটমের চার্জটাকে একটু বেশি করে দেখছেন তারা, আমাদের এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই। একদিক থেকে আমাদের যা চাহিদা কক্সবাজারের সেই পরিমাণ আমরা বিদ্যুৎ পাই না, যে এটা বিদ্যুৎ বিভাগেরই রিপোর্ট। অপরদিকে আমাদের অবৈধ সংযোগ, যদিও বিদ্যুৎ বিভাগ খুবই সচেতনতার সাথে এখন লাইন কেটে তারা জরিমানা দিয়ে এটা শুদ্ধ করার চেষ্টা করছেন, যে এটা বলতে হবে শুদ্ধ করার চেষ্টাটা, কিন্তু এই যে টমটম সহ অবৈধ সংযোগগুলো তো বাস্তব, এই কারণেই আমাদের অনেক ওয়াট চলে যাচ্ছে, অনেক আমাদের বিদ্যুৎ অধিকের শক্তি চলে যাচ্ছে, এই কারণে লোডশেডিংটা আমার মনে হয় বেড়েছে। আমরা আরেকটি সংবাদ নিয়ে, যদিও সেটি জাতীয় সংবাদ, যে মাঠে দুর্বল আওয়ামী লীগের প্রশাসন নির্ভরতা বাড়ছে, যেহেতু আমাদের লোকাল পত্রিকা সেটিকে লিড করেছে, আমরা সেই বিষয়টা নিয়ে একটু আলোকপাত করতে পারি যে সেই বিষয়টাকে নিউজটা কি বোঝাতে চাচ্ছে যে মাঠে দুর্বল আওয়ামী লীগ তাদের। আমি মনে করি মুক্তিযুদ্ধের সংগঠক হিসেবে আওয়ামী লীগ যে গুণভিত্তি রয়েছে, যে দেশ দলটির নেতৃত্বে আমরা স্বাধীনতা পেয়েছি, এই দলটিকে এত খাটো করে দেখার কোনো কারণ নেই। জি, এই আওয়ামী লীগের এখনো জনসম্পৃক্ততা অনেক বেশি, আওয়ামী লীগের শক্তি সামর্থ্য এখনো অনেক বেশি। জি, এবং আওয়ামী লীগ ফোড়কো একটি সংগঠন, একটি দল, বেশ কয়েকবার সরকার গঠন করেছে স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত, এবং বর্তমান প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি তিন মেয়াদেই এখন প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। তাহলে আওয়ামী লীগকে এত দুর্বল হওয়ার কোনো কারণ নেই। আমি মনে করি আওয়ামী লীগ কৌশল হতে পারে, যেমন অতীতে বিগত সরকারের সময় গত পাঁচ বছরে যারা মন্ত্রী ছিলেন তাদেরকে পাল্টে আবার নতুন মন্ত্রী করা হয়েছে, মন্ত্রিসভা সদস্য করা হয়েছে নতুনভাবে, আবার নতুন স্টাইলে আওয়ামী লীগ চলছে, গত পাঁচ বছরে যে উন্নয়নগুলো করতে পারেনি এখন আওয়ামী লীগ প্রচুর ক্ষমতাসীন দলকে এভাবে আসলে দুর্বল ব্যাপারটা ঠিক হয়নি, ঠিক হয়নি। যারা সংবাদ যারা করেছেন তারা নিশ্চয় বুঝেছেন, বুঝে করেছেন, কি বুঝে করেছেন তারা সেটি ভালো বুঝবেন। আমরা আরেকটি সংবাদ এখানে আনতে পারি, যেমন
মতামতগত বিরোধে বাড়ছে অবিশ্বাস দ্বন্দ্ব রক্তপাত যে এটি উপস্থাপক নিয়ে আমি একজন ইসলামী ব্যক্তিত্ব জনাব আল্লামা নুরুল ইসলাম ফারুকী সাহেবের রহমতে মাগফিরাত কামনা করছি এবং এই দুর্ঘটনা যেন আমাদের কারোর জন্য না হয় সেটাও কামনা করছি আল্লাহর কাছে। পাশাপাশি কথা বলবো যে নুরুল ইসলাম ফারুকী সাহেব আমাদেরকে যে ইনফরমেশন গুলো দিতেন সেটা জাতীয়ভাবে আমরা খুব উপকৃত হয়েছি। হ্যাঁ, কারো কারোর সাথে দ্বিমত থাকতে পারে, কারো কারোর সাথে দ্বিমত থাকতে পারে যে একজন মানুষকে হত্যা করতে পারে এটা আসলে বলা কঠিন, এত সহজ না। আমি মনে করবো সরকারের কাছে আমি দাবি জানাবো, আর প্রশাসনের কাছে, আইন শৃঙ্খলা বাহিনীর কাছে এবং নুরুল ইসলাম ফারুকী সাহেবের পরিবারের কাছে, ওনার দলের সাপোর্টারদের কাছে আমি বলবো যে অহেতুক ইসলামের আরো কিছু ইসলামিক ব্যক্তিত্বকে রশিয়ার বশবর্তী হয়ে বা একটা ঈর্ষার বশবর্তী হয়ে যেন কোনো নির্দোষ মানুষকে সেখানে চড়ানো না হয়। সেটি হলো তো আমরা এটি বলতে পারি যে যারা প্রকৃত খুনি তারা পার পেয়ে যেতে পারেন। হ্যাঁ, পার পেয়ে যেতে পারেন এবং আমরা দাবি জানাবো প্রকৃত খুনিদের ধরে শাস্তি দেওয়া, এটা আমরা বলবো। জনাব আপনাকে পাশাপাশি আমি আরেকটা জিনিস আমার নজর পড়ছে, যেমন শুনছিলেন যে মানব পাচার নিয়ে আলোচনা করেছি, মানব পাচার, তারপর আছে আপনার এই যে আপনার নুরুল ইসলাম ফারুকী সাহেবের বিষয়টা, তারপর আছে অনেক মাঠে দুর্বল প্রশাসন নির্ভর এই বিষয়টা, তারপরে মুক্তিযুদ্ধের যে একান্ন সেক্টরের এই সবগুলো বিষয়গুলো নিয়ে আছে একটা বিষয়, আইন শৃঙ্খলার বিষয় যে সম্পৃক্ত একটা কথা মাদক পাচারগুলো সহ। জি, এখানে আমি আজকেই মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক কক্সবাজারের বিশিষ্ট শিক্ষাবিদ, শিক্ষাগুরু বলা চায়, প্রিন্সিপাল প্রফেসর মুস্তাক আহমদ সাহেবের সাথে আমার সাক্ষাৎ হয়েছে একটু সকালবেলা। তিনি খুবই হতাশা ব্যক্ত করলেন বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি। জি, তিনি প্রথমেই বললেন যে রোমাল এসরা থেকে আজকে একটা শিশুকে অপহরণ করা হয়েছে, কি হচ্ছে যে দেখলাম পত্রিকায় এক ছাত্র শিক্ষককে অস্ত্রে প্রশিক্ষণ দিচ্ছে, উনি নাম ধরেই বলেছেন, আমি নামটা বললাম না। জি, উনি মুক্তিযোদ্ধা, আমাদের সম্মানিত, আমাদের গর্ব, দেশের গৌরব মুক্তিযোদ্ধারা, মুক্তিযোদ্ধা আমাদের গৌরব, মুক্তিযোদ্ধারা আমাদের সম্পদ। আমি মুক্তিযুদ্ধ দেখিনি, আমি মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধকে শ্রদ্ধা করে থাকি অবশ্যই, কিন্তু আমাদের এই সম্পদ মুক্তিযোদ্ধারা, গর্ব মুক্তিযোদ্ধারা যখন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে হতাশা ব্যক্ত করেন, তখন আমরা তো সেখানে হতাশ না হয়ে পারি না। জি, যখন উদ্বেগ ব্যক্ত করেন তারা উদ্বিগ্ন হন, তখন আমরা হতাশ হয়ে যাই, তখন আমরা বলবো, উনি বলছেন যে আমরা কি এই এই কাজের জন্য, সমাজের এই বিশৃঙ্খলার জন্য, আমাদের রাজনৈতিক দলগুলো, ছাত্র সংগঠনগুলো এই যে বিশৃঙ্খলা করছে, এজন্য কি আমরা মুক্তিযুদ্ধ করছিলাম? উনি সেভাবেই প্রশ্ন রাখছেন, নিশ্চয়ই না। আমরা সামগ্রিকভাবে কথাটাই আমরা বলবো যে আমরা চাই আমাদের স্বাধীন বাংলাদেশ একটা সুন্দর সুশৃঙ্খল একটা দেশ হিসেবে আমরা পেতে চাই, আজীবন আমরা বছরের পর বছর পেতে চাই, আমাদের এই জেনারেশন থেকে সামনের জেনারেশন সবাই যেন আমরা সুস্থ সুন্দরভাবে আমরা সুশৃঙ্খলভাবে জীবনযাপন করতে পারি, আমরা যেন আইন শৃঙ্খলার উন্নতি আমরা ঘটাতে পারি, সেই বিষয়ে আমাদের সরকার, আইন শৃঙ্খলা বাহিনী এবং দেশের সমস্ত নাগরিকের কাছে আমরা এই ভয়েস মেরিনার মাধ্যমে আবেদন জানাচ্ছি। আমরা আশা করি আমাদের বাংলাদেশ সরকার এবং প্রশাসন সে বিষয়টি খুবই গুরুত্ব সহকারে দেখবেন। জনাব সাহেব, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি আমাদের স্টুডিওতে সময় দিয়েছেন। ধন্যবাদ ভয়েস মেরিনা স্টুডিও এবং দর্শক শ্রোতাদেরকে। প্রিয় দর্শক, আজকে সংবাদ পর্যালোচনামূলক অনুষ্ঠানে আমরা বিভিন্ন বিষয় নিয়ে, ইয়াবা, মাদক, পাশাপাশি দেশের রাজনৈতিক পরিস্থিতি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আমরা আলোচনা করলাম। প্রিয় দর্শক, আগামীকাল সংবাদ পর্যালোচনামূলক অনুষ্ঠানে আবার আপনাদের সাথে দেখা হবে, সে কামনায় এখানে শেষ করছি। আমি আব্দুল অনিয়ন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।